সুধী দর্শক মন্ডলী, আমাদের ইলেকট্রনিক্সের এলইড বিষয়ক টিউটর ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুদেব বিশ্বাস। আজকে আমরা এলইডির কিছু বেসিক নিয়ে আলোচনা করব, এলইডি সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কী কী বিষয়ে কথা বলব। প্রথমে আমরা দেখব এলইডি কী, তারপর আমরা দেখব বিভিন্ন ধরনের এলইডির পরিচিতি, কিছু এলইডি দেখাবো আমরা, তারপর আমরা দেখব এলইডির ফরওয়ার্ড ভোল্টেজ কী, ফরওয়ার্ড কারেন্ট কী, এরপর আমরা দেখব যে কোনো একটা আওয়াজে এলইডি তার ভোল্টেজ বা কারেন্ট কীভাবে নির্ণয় করা যায় কিংবা তার পাওয়ার কত এটা কীভাবে বোঝা যায় সে সম্পর্কে আমরা কিছু কথা বলবো। তারপর দেখবো এলইডি ড্রাইভার সম্পর্কে কিছু কথা বলবো, এলইডি ড্রাইভার কেন ব্যবহার করবো, তার সুবিধা কী, এলইডি ড্রাইভার কোথায় পাওয়া যাবে বা কীভাবে তৈরি করতে হবে। এরপর আমরা কথা বলবো এলইডির আর রেজিস্টার নির্ণয়, আপনারা সবাই জানেন যে এলইডি ব্যবহার জ্বালাতে গেলে একটা রেজিস্টার ব্যবহার করা হয় সচরাচর, সেই রেজিস্টার মান কত হবে এবং সেটা কত ওয়াটের হবে সেইগুলো সম্পর্কে আমরা কিছু কথা বলবো। এরপর আমরা দেখবো সিসি এবং সিবি অর্থাৎ কনস্ট্যান্ট কারেন্ট এবং কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রাইভার কী, তার সুবিধা কী, অসুবিধা কী ইত্যাদি। এলইডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও তত্ত্ব নিয়ে আমাদের ইলেকট্রনিক্সের পরিবেশনা এলইডি 101 ধারাবাহিকের প্রথম পর্ব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে। আমাদের ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে এখনই ক্লিক করে রাখুন। আমাদের ইলেকট্রনিক্স, জ্ঞানী শক্তি যখন তা সবার জন্য উন্মুক্ত।